স্টুডেন্টস চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 9 সায়েন্স তৃতীয় অধ্যায় এবং আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে অ্যাটমস এন্ড মলিকুলস পরমাণু ও অণু এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের চতুর্থ ভিডিও বা চতুর্থ ক্লাস। আমাদের আজকের পড়ার বিষয় অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। ডাল্টনের পরমাণুবাদ অনুসারে প্রতিটি মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট ভর আছে। যেহেতু পরমাণুগুলি খুবই ক্ষুদ্র তাই পরমাণুর ভরও অতি নগণ্য হয়। রাসায়নিক গণনায় এই নগণ্য ভর নিয়ে হিসেব করা খুবই অসুবিধাজনক, তাই পরমাণুর ভর প্রকাশের জন্য কোনো একটি নির্দিষ্ট মৌলের পরমাণুর ভরকে প্রমাণ ধরে ওই ভরের তুলনায় অন্যান্য মৌলের একটি পরমাণু কতগুণ ভারী তা নির্ণয় করা হয়। একে ভিত্তি করেই মৌলের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস নির্ধারিত হয়। পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, পরে সক্রিয়তম মৌল অক্সিজেন এবং শেষ পর্যন্ত বা বর্তমানে যা চলছে কার্বন মৌলকে প্রামাণ্য হিসেবে ধরা হয়। যখন হাইড্রোজেন মৌলকে প্রামাণ্য হিসেবে ধরা হতো তখন পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতিকে বলা হতো হাইড্রোজেন স্কেল। পরবর্তী সময়ে যখন অক্সিজেন মৌলকে প্রামাণ্য হিসেবে ধরা হয় তখন পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতিকে বলা হতো অক্সিজেন স্কেল। বর্তমানে কার্বন স্কেলের সাহায্যে পারমাণবিক ভর নির্ণয় করা হয়, অর্থাৎ বর্তমানে কার্বন মৌলকে প্রামাণ্য হিসেবে ধরা হয়। তো এখন আমাদের জানতে হবে হাইড্রোজেন স্কেল সম্পর্কে। কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় কত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা ছিল এরকম, মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। অক্সিজেন স্কেল অনুযায়ী একটি মৌলের একটি পরমাণুর ভর অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভরের 16 ভাগের এক অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। অক্সিজেন স্কেল অনুযায়ী মৌলের পারমাণবিক ভর নির্ণয় হতো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/16 অফ অক্সিজেনের একটি পরমাণুর ভর। বর্তমানে কার্বন স্কেলকে প্রামাণ্য হিসেবে ধরা হয়। কোনো মৌলের একটি পরমাণু কার্বনের, এক্ষেত্রে কার্বনের C12 আইসোটোপকে বলা হয়েছে, কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের 12 ভাগের এক অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। কার্বন স্কেল অনুযায়ী মৌলের পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 ভাগের এক অংশ। এইভাবে নির্ণীত পারমাণবিক ভর আপেক্ষিক হয়, একে আপেক্ষিক পারমাণবিক ভরও বলা হয়। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর একটি আনুপাতিক সংখ্যা, তাই এর কোনো একক নেই। কিন্তু পরমাণুর প্রকৃত ভর প্রকাশের জন্য একক আছে। বিজ্ঞানীরা একে সংহত পারমাণবিক ভর একক বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বলে নামকরণ করেন, যাকে AMU বা ডাল্টন ইউনিট DA বা ইউর সাহায্যে প্রকাশ করা হয়। 1U ইকুয়াল টু কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 ভাগের এক অংশ। হিসেব করে দেখা গেছে 1U হচ্ছে 1.66×10⁻²⁷ kg। আমরা যদি পর্যায় সারণীতে চোখ বুলাই তাহলে আমরা দেখতে পারি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008, অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 1.008U। আবার পর্যায় সারণীতে অক্সিজেনের
দিকে যদি তাকাই, অক্সিজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 15.999, অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 15.999 ইউ। অনুরূপভাবে যদি জিঙ্ক বা দস্তার দিকে যদি আমরা চোখ বুলাই, দেখব যে জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.38, অর্থাৎ জিঙ্ক বা দস্তার একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 65.38 ইউ। কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক ভর এখানে দেখানো হচ্ছে। আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদের এই পারমাণবিক ভরগুলি মুখস্থ করে রাখার জন্যে, কারণ রসায়ন পড়তে গেলে এই পারমাণবিক ভরগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি ছাত্রছাত্রীদের প্রয়োজনে আসবে। হাইড্রোজেন যার অ্যাটমিক মাস হচ্ছে 1.008, হিলিয়াম অ্যাটমিক মাস 4.0026, লিথিয়াম অ্যাটমিক মাস 6.94, বেরিলিয়াম অ্যাটমিক মাস 9.0122, বোরন অ্যাটমিক মাস হচ্ছে 10.81, কার্বন অ্যাটমিক মাস 12.011, নাইট্রোজেন 14.007 হল তার অ্যাটমিক মাস, অক্সিজেন তার অ্যাটমিক মাস হল 15.999, ফ্লোরিন অ্যাটমিক মাস 18.998, নিয়ন যার অ্যাটমিক মাস 20.180, সোডিয়াম 22.990 হচ্ছে তার অ্যাটমিক মাস, ম্যাগনেসিয়াম 24.305, হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস, সিলিকন যার অ্যাটমিক মাস 28.085, ফসফরাস 30.974 হচ্ছে ফসফরাসের অ্যাটমিক মাস, সালফার 32.06, ক্লোরিন 35.45, আর্গন 39.948 হচ্ছে আর্গনের অ্যাটমিক মাস, পটাশিয়াম যার অ্যাটমিক মাস হল 39.098, ক্যালসিয়াম যার অ্যাটমিক মাস 40.078,
আশা করি অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর সম্পর্কিত যা আলোচনা হয়েছে সেগুলি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অবশ্যই কাজে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।